Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome back to my channel. Notun aro ekta episode dekhar amontron janacchi shokolke. Ajker porber recipe hocche homemade butter recipe. Ami ajke duti bhinno poddhotite ei recipe ti share korbo. Bashay machine chhara hate kibhabe butter toiri kora jay sei recipe ti share korbo. Butter kintu moteo shohojlobbho drobbo noy. Bazare kinte gele prochur koradame kintu amader butter ta kinte hoy. তো এত সহজে যে বাটার বাসায় তৈরি করা যায় সেটি জানলে আপনিও সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলবেন আর বাটার তৈরির জন্য যে আমরা কাঁচা দুধটা ব্যবহার করব সেটাও কিন্তু একদমই নষ্ট হবে না সেটি দিয়ে পরবর্তীতে সব ধরনের কাজে কিন্তু আমরা করে নিতে পারবো তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি ফ্রিজ থেকে দুধটা বের করার পরে আমি নরমাল তাপমাত্রায় এনে নিয়েছি সরাসরি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় বাটার তৈরি করতে গেলে কিন্তু সময়টা বেশি লাগে তো অবশ্যই নরমাল তাপমাত্রায় নেবেন তারপরে আমি এরকম একটা পানির বোতল নিয়েছি মুখাটা কিন্তু বেশ বড় আপনারা চাইলে প্লাস্টিকের বোতলেও তৈরি করে নিতে পারেন মুখ ছোট হলে কিন্তু তখন বাটারটা বের করতে অসুবিধা হয় এজন্য মুখা বড় দেখে নেওয়াটা বেটার হবে চাইলে কিন্তু আপনারা যে কোনো বয়ামেও তৈরি করে নিতে পারেন আমি অর্ধেকটা পরিমাণে দুধ এখানে দিয়ে দিয়েছি বোতলে প্রায় অর্ধেক হয়েছে অর্ধেকেরও একটু কম হয়েছে এখন ঢাকনাটা দিয়ে আমি এই বোতলটি 1 মিনিট ঝাঁকিয়ে নিব আমি আবারো বলছি নরমাল তাপমাত্রায় হলে কিন্তু 1 মিনিটের মধ্যে বাটারটা তৈরি হয়ে যাবে আর যদি ঠান্ডা দুধ হয় তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে এখানে আমার বাটার জমে গিয়েছে আমি মুখাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে ভেসে আছে এখন একটা বাটিতে ঢেলে আমি বাটারটা দুধ থেকে আলাদা করে নিব বাটারটা কত সুন্দরভাবে জমে গেছে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি এভাবে একটা চামচের সাহায্যে সম্পূর্ণ বাটারটা অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি বাকি দুধটুকু দিয়ে কিন্তু আরো একটি পদ্ধতিতে আপনাদের বাটার তৈরি করে দেখিয়ে দিব তুলনামূলকভাবে কিন্তু এই পদ্ধতিতে বাটারটা বেশি বের হয়েছে তো এইভাবে আমি সম্পূর্ণ বাটারটা উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদের পরবর্তী পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি বাকি যে দুধটা ছিল সেই দুধটুকু আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব 1 থেকে 1.5 মিনিট সময় কিন্তু একদমই বেশি লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন অন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই পদ্ধতিতে কিন্তু আগের তুলনায় কম বাটার বের হয়েছে তবে আপনাদের কাছে কোন পদ্ধতিতে কেমন বাটার বের হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ বাটারটা উঠিয়ে নিয়েছি আমার 1 কেজি দুধ থেকে এই পরিমাণে বাটার তৈরি হয়েছে আপনাদের কিন্তু কম বেশিও হতে পারে কারণ সব দুধে কিন্তু ফ্যাটের পরিমাণ সমপরিমাণে থাকে না এখন এই বাটারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটা বাটিতে ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে বাটারগুলি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব যেন এর ভেতরে যে এক্সট্রা দুধ রয়েছে সেটা বের হয়ে যায় আর পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাটারটা আগের তুলনায় অনেকটা হার্ড হয়ে যাবে বাটারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা স্টেনারে এভাবে ছেকে নিচ্ছি ছেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বাটার নষ্ট হয়ে যেতে পারে পানি ঝরিয়ে নেয়ার পরে আমি অন্য একটা বাটিতে বাটারটুকু নিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এটা ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারেন আমি একটা কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এরকম একটা স্মুথ বাটার তৈরি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটা স্প্যাচুলার সাহায্যে আমি ছড়িয়ে যাওয়া চারপাশের বাটারগুলো আবারো জড়িয়ে একখানে করে নিলাম এবং আবারো কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিব
এভাবে কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে খুব সুন্দর স্মুথ একটা বাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই বাটারটাকে জমিয়ে নেয়ার পালা। আপনারা চাইলে যে কোনো বক্সে নিয়ে ফ্রিজে রেখেও কিন্তু জমিয়ে নিতে পারেন। আমি এখানে র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে সম্পূর্ণ বাটারটা নিয়ে নিচ্ছি এবং চারপাশ থেকে একটু স্প্রেড করে দিচ্ছি সমানভাবে। এভাবে স্প্রেড করে দেওয়ার পরে র্যাপিং পেপারটা আমি চার সাইড থেকে মুড়িয়ে নিব। এভাবে এক সাইড মুড়িয়ে দেওয়ার পরে উপর থেকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যেন সমানভাবে বাটারটা ছড়িয়ে যায় এবং উপরটা খুব ভালোভাবে সমান হয়ে যায়। চার সাইড থেকে মুড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেফে চলে এসেছে। এভাবেই আমি বাটারটাকে জমিয়ে নেব। এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি, এতেই কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। ফিরে আসছি আমি এক ঘন্টা পরে। এক ঘন্টা পরে বাটারটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু জমে গেছে। এখন র্যাপিং পেপারটা আমি বাটার থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবেও কিন্তু রেখে দিতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কেটে রাখলে সুবিধা হয়, তবে আপনারা কিন্তু একদম আস্তই রেখে দিতে পারেন। আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই বাটারটা। এখন এই বাটারের টুকরোগুলো আমি বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে বাটার তৈরি করে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। বক্সের মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। ব্যাচ খুব সহজেই বিনা খরচেই কিন্তু বাসাতেই বাটার তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দুধ নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। যে দুধটা বের হয়েছে সেটা কিন্তু আবারও ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে এবং পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করা যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।